এনামুল হক বুলবুল কিশোরগঞ্জ জেলার পাকুন্দি উপজেলায় হাঁপানিয়ায় তার জন্ম। তিনি তার উদ্ভাবনী প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন, অক্লান্ত চেষ্টায় চার চাকার যান তৈরি করেছেন, যা কিনা চলবে তেল, গ্যাস ও বিদ্যুৎ ছাড়াই, যার নাম দিয়েছেন তিনি FBI সোলার কার। বুলবুলের সাথে কথা বলে জানা যায়, মধ্যবিত্তের কথা চিন্তা করে চার চাকার এই সোলার যানটি তৈরি করা হয়েছে। স্বল্প খরচে পরিবার পরিজনকে নিয়ে যাতায়াত করা যাবে যানটিতে। মোট 5 আসনের এ যানটিতে 80 ওয়াটের 4টি সোলার প্যানেল ও 12 ভোল্টের 5টি ব্যাটারি রয়েছে। এছাড়াও রয়েছে আকর্ষণীয় স্টিয়ারিং ও সামনে পিছনে রয়েছে নমনীয় স্প্রিং। এ যানটি তৈরি করতে 1.5 লাখ টাকার মতো খরচ হয়েছে বলে জানান। যানটির সুবিধাগুলো হচ্ছে, তিন চাকার অটোবাইকে উল্টো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এ যানটিতে সমগতি 4টি চাকা সম্পন্ন হওয়ায় উল্টো হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম। যানটি চলন্ত অবস্থায় এবং দাঁড়িয়ে থাকা অবস্থায় চার্জ হবে। অটোবাইকের আসন উল্টো করা থাকার কারণে সাধারণ যাত্রীদের মাথা ঘোরাসহ নানা সমস্যা হয়ে থাকে, কিন্তু এ যানটিতে উল্টো করে বসার জন্য কোনো আসন রাখা হয়নি। বর্তমানে তিন চাকার অটোবাইকের দাম প্রায় 1.5 লাখ টাকা এবং বিদ্যুতের মাধ্যমে চার্জ দিতে হয়, কিন্তু এই বাহনের এ ঝামেলা নেই। এ যানে সামনে পিছনে স্প্রিং থাকার দরুন যানটিতে চলাচল আরামদায়ক। বাসাবাড়ির ফ্যান, লাইট ও মোবাইল চার্জ দেওয়ারও ব্যবস্থা রয়েছে এতে। তার আবিষ্কৃত সোলার বাইক কিশোরগঞ্জে অনুষ্ঠিত ডিজিটাল মেলায় শ্রেষ্ঠ উদ্ভাবনের পুরস্কার লাভ করে। পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত প্রযুক্তি মেলাতেও শ্রেষ্ঠ তরুণ উদ্ভাবকের পুরস্কার লাভ করেন। এর আগে সোলার বাইক তৈরি করে ব্যাপক সাড়া ফেলেন বুলবুল। চার চাকারে সোলার যানটি একনজর দেখার জন্য বিভিন্ন স্থানের লোকজন ভিড় করছেন।